হামাজ ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও বাড়লে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হবে বিপজ্জনক। সংঘাতের বিস্তার ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার উপর জোর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ সুনাকের সঙ্গে এক বৈঠকে এই সতর্কতা ব্যক্ত করেন তিনি। 24 ঘন্টার ব্যবধানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পৃথক 4টি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। ঘাঁটিতে ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সেখানে মার্কিন সেনা ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সেনারা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল সফর করেছেন। তিনি গাজা সীমান্তে কর্মরত সৈন্যদের সঙ্গে বৈঠক করেন। ইয়োব গ্যালান্ট বলেন, হামাসকে পরাজিত করতে আমরা প্রথমে এবং সর্বাঙ্গে মনোনিবেশ করেছি। ইহুদি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আমি 45 বছর ধরে সৈন্যদের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছি, নিরাপত্তার দায়িত্ব আমার। গত 2 সপ্তাহ আমি এর জন্য দায়ী ছিলাম, এমনকি কঠিন সময়েও ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব আমার, দেশকে বিজয়ী করার দায়িত্বও আমার। জর্ডানের রাজকীয় হাশেমি আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার কায়রোতে দ্বিপাক্ষিক আলোচনায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি গাজায় অপরত অনাহার বাস্তু চুক্তি সহ গাজাবাসীদের ইসরায়েলি সম্মিলিত শাস্তি নীতির বিরুদ্ধে তাদের যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। নেতৃবৃন্দ গাজাবাসীদের নিজ নিজ দেশে জোরপূর্বক বাস্তবায়িত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। তারা অবিলম্বে গাজায় সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস মনে করেছেন, গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলি বাহিনী বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বে। পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকলে লড়াই অনেক বছর ধরে চলতে পারে এবং সেখানে ভয়ানক লড়াই হবে। ডেভিড পেত্রাউসে ইরাক আফগানিস্তান মার্কিন বাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রত্যেক দিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে হিজবুল্লাহর। এতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত 8 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় 9টি রকেট ও 2টি ক্ষেপণাস্ত্র ছেড়েছে হিজবুল্লাহ। এরপর দিনভর থেমে থেমে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে হিজবুল্লাহ ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। প্রায় 4 বছর স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার পাকিস্তানে ফেরার কথা রয়েছে তার। গতকাল বৃহস্পতিবার নওয়াজ শরীফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। আইনজীবী আমজাদ পারভেজ বলেন, আগামীকাল নওয়াজ শরীফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিন থাকা এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া আমেরিকা এখন সারা বিশ্বের জন্য একটি বাতিঘর বলেও মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট। শুক্রবার 20 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হামাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে আরব বিশ্বের অন্যতম মিত্র ইসরায়েলের সাঁজোয়া যানের বিশাল চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাঁজোয়া যানের চালান ইসরায়েলে পৌঁছেছে। ফিলিস্তিনি ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্য তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এই দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয় বৃহস্পতিবার 19 অক্টোবর। এর আগে লেবানন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল তারা। এখন লেবাননে যারা অবস্থান করছেন তাদের সরে যেতে বললে উভয় দেশ। মিশর ও গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিং শুক্রবার সকালে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য খুলে দেওয়া হবে। সীমান্ত ক্রসিংয়ে মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।